তামিম আহমেদ চৌধুরী, জুনুন শিকদার, নাজিবুল্লাহ আনসারী, এটিএম তাজউদ্দিন ও মোহাম্মদ সাইফুল্লাহ ওজাকি, এদের সবার বিরুদ্ধে জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে। র‍্যাবের প্রকাশিত নিখোঁজের তালিকায় রয়েছে এদের নাম। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, ধারণা করা হচ্ছে সম্প্রতি সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে তারা। এর মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক তামিম চৌধুরীকে গুলশান হামলার মূল সমন্বয়কারী মনে করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলাও রয়েছে। আরেক সন্দেহভাজন জুনুন শিকদার, ধারণা করা হচ্ছে জঙ্গি সংগঠনের জন্য সদস্য সংগ্রহের কাজ করেন তিনি। আর চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা নাজিবুল্লাহ আনসারী, এক বছর ধরে নিখোঁজ রয়েছেন তিনি। এছাড়া এটিএম তাজউদ্দিন ও জাপানের এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সাইফুল্লাহ ওজাকিও র‍্যাবের তালিকা অনুযায়ী নিখোঁজ রয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, এ নিয়ে নয়াদিল্লিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় ভারতে গ্রেপ্তার সন্দেহভাজন জেএমবি সদস্য নুরুল হক মণ্ডল ওরফে নাইমকে ফেরত দেওয়ার অনুরোধ করেন তিনি। গুলশান হামলার পর থেকেই পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় সহ বিভিন্ন রাজ্যের সীমান্তে সতর্কতা জারি করে ভারত সরকার। দুলি মল্লিক, একুশে টেলিভিশন।